তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র বা বিএনপির প্রার্থী নয়। সংসদ সদস্য শামীম ওসমানের মনোনীত প্রার্থী এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। তবে এই অভিযোগ অস্বীকার করে তৈমুর আলম খন্দকার দাবি করেন, শুধু বিএনপি নয়, সব দলের মানুষই তার সঙ্গে আছেন। সকালে নিজ নিজ এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন তারা। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। যতই ঘনিয়ে আসছে, মেয়র প্রার্থীদের গণসংযোগের ব্যস্ততা ততই বাড়ছে। শনিবার সকালে দেউলি চৌরাপাড়া এলাকায় গণসংযোগ শুরু করেন ক্ষমতাসীন দলের প্রার্থী সেলিনা হায়াত আইভি। সাংবাদিকদের কাছে আইভি অভিযোগ করেন, তৈমুর স্বতন্ত্র বা বিএনপির প্রার্থী নয়, স্থানীয় প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান এবং সেলিম ওসমানের মনোনীত প্রার্থী। তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে। সে জনতার ক্যান্ডিডেট না, সে বিএনপিরও ক্যান্ডিডেট না। দ্বন্দ্ব স্পষ্ট হলো কিনা জানি না, কিন্তু তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সকলেই আমার সাথে আছে। প্রত্যেকের ওয়ার্ডে ওয়ার্ড লেভেলের কর্মীরা, নেতারা আমার সাথে আছে। অপরদিকে শীতলক্ষ্যা নদীর অপর প্রান্তে গণসংযোগ চালান স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি দাবি করেন, শুধু বিএনপি নয়, সব দলের মানুষই তার সঙ্গে আছেন। এই যে রাস্তাতে নামও মিছিল যাচ্ছে আর বড় হচ্ছে, এগুলি কি ঢাকা থেকে মেহমানরা এসে করে? ঢাকার নেতারা এসে করে? নারায়ণগঞ্জের লোক, নারায়ণগঞ্জে গণমানুষের একটা নিজস্ব চিন্তাভাবনা আছে, সে যে দলে করুক না কেন। এদিকে এ জেলার সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রচারণায় অংশ না নেয় মহানগর কমিটি ভেঙে দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতারা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ।